নমস্কার বন্ধুরা, আমি রিমা, রিমাস কুকিং অ্যান্ড লাভে আপনাদের স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জ্যাম রেসিপি। বাড়িতে কি করে সহজেই ম্যাঙ্গো জ্যাম তৈরি করা যায় আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে বাটিতে একটা হিমসাগর আম কেটে নিয়েছি। এবার এটাকে মিক্সিং জারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার যে ম্যাঙ্গো পাল্পটা বেরিয়েছে সেটা আমি কড়াই ঢেলে দেব। এখানে আমি কড়াই ঢেলে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দেব। এখানে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা আমের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। এবার কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। আমি এটা লো মিডিয়াম আঁচেই রান্না করেছি। হাই ফ্লেমে রান্না করলে নিচে পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে 7-10 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। এবার আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। সাত থেকে 10 মিনিট পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে। রেডি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো জ্যাম রেসিপি। ঘরেই তৈরি করে ফেলুন খুব সহজেই ম্যাঙ্গো জ্যাম রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে ভিডিওর আপডেট পান। নমস্কার।